রহিম আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছে দূরে দেশ বিদেশে যে যে অবস্থান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সবুজের সমারোহ। সবুজ চোখকে শান্তি দেয়, চোখের ক্লান্তি দূর করে। তাই চলুন আজকে আমরা সবাই মিলে চোখকে একটু শান্তি দিয়ে ক্লান্তিটা দূর করে দেই। এটা আমার খুব কাছের কিন্তু অপরিচিত একটা নার্সারি। আমি আগে ভাবতেই পাইনি যে এটার ভেতরে এত গাছপালা আছে, ফুল ফল ঔষধি, বড় গাছ ছোট গাছ, ইনডোর প্ল্যান্ট, তারপর হচ্ছে আউটডোর প্ল্যান্ট, সব ধরনের গাছে পরিপূর্ণ। বেশিরভাগ ফুলের গাছে ফুল ধরে আছে, দেখতে খুবই ভালো লাগছে। অনেক রকমের গাছ আছে, সবগুলো একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। এর ভেতরে কিছু কিছু গাছ আছে যে গাছগুলো আসলে অনেক সুন্দর ছিল, কিন্তু কিছু পোকামাকড় এই গাছগুলোর অবস্থা খুব খারাপ করে দিয়েছে। ঠিক যেমন আমাদের সমাজেও মানুষরূপে কিছু পোকামাকড় আছে যারা কিনা এই সুন্দর সমাজটাকে নষ্ট করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। পোকামাকড় হোক গাছে বা সমাজে, দুটাই কিন্তু চরম ক্ষতিকারক। আমরা যখন এই বাগানটার ভেতরে ঢুকেছি তখন কিন্তু একটা দেয়াল দেখেছি আমি অনেকবার। আমার কথা হচ্ছে, মানুষের যেহেতু পোশাকেরই কোনো দরকার নেই, তাহলে বাগানের জন্য দেয়ালের কী দরকার? ইদানিং তো খুব বেশি উঠছে নারীদের পোশাক, নারীদের অধিকার, এই কথাগুলো শুনলে এখন নিজেরই লজ্জা লাগে। বিশেষ করে নারীদের পোশাক নিয়ে যারা এখন কথা বলছে তাদের দিকে তো তাকানোই যায় না। কী অদ্ভুত, তাই না? আমরা মুসলিম সমাজে বসবাস করে এই ধরনের পোশাককে জোর করে গ্রহণযোগ্যতা দেওয়ার জন্য কি বাজে বাজে অযৌক্তিক যুক্তি না প্রকাশ করছি। আমার তো এখন যারা এই ধরনের যুক্তি দেখাচ্ছে তাদের দাদিদের জন্য লজ্জাবোধ হচ্ছে এবং তাদের বাবা মার জন্য কষ্ট লাগছে। আমি তো একদম নিশ্চিত যে অবশ্য পরিবার কেউ জানে না তারা যে এখন এই অবস্থায় আছে। জানলে কেউ কারো সন্তানকে এভাবে রাস্তায় ছেড়ে দিতে পারতো না, অ্যাটলিস্ট আমি তো পারতাম না। তবে এদের দেখে একটা কথা মাথায় আসছে, যাতে আমাকে বা আমরা যারা পর্দা করে চলি তাদের মেনে নেবে। তো অবশ্য জাতির মানা না মানা কিছুই যায় আসে না। আমরা মুসলিম, আমাদের উপরে পর্দা করা ফরজ, সুতরাং আমরা পড়ব। আমাদের সবচেয়ে বড় সংবিধান হচ্ছে কোরআন আর হাদিস। কোরআন হাদিসের আলোকে যেটা আছে আমরা সেটাই করব। আগেকার যুগের মানুষজন নির্লজ্জ ছিল না, তারা ব্লাউজ ছাড়া যখন চলেছে সময় উপযোগী হয়ে চলেছে। তারা কখনো তাদের বাউন্ডারি ক্রস করেনি, এরকম লোকালয়ে এসে মিডিয়ার সামনে তাদের বক্তব্য পেশ করেনি। আমাদের ধর্মে নারী এবং পুরুষ দুজনের ক্ষেত্রে পর্দার ক্ষেত্রে কড়াকড়ি দিয়েছে। মহিলাদের বলেছে তাদের লজ্জার স্থানে হেফাজত করতে এবং ঢেকে রাখতে, আর পুরুষদের বলেছেন তাদের চোখ হেফাজতে রাখতে। শুধু মুসলিম ধর্মে না, প্রতিটা ধর্মেই শালীনতা বজায় রেখে চলার শিক্ষাদান করে। কোনো ধর্মে উগ্রতা বা এই ধরনের নোংরামি কথা কোথাও উল্লেখ নেই, সেটা সে যে ধর্মই হোক না কেন। ভার্সিটিতে পড়লে যে মানুষ শিক্ষার আলো বা ধর্মের বা জ্ঞানের আলো মানুষের ভিতরে যায় না, এটা এখন এই কিছু মানুষ তা প্রমাণ করে দিচ্ছে। তাদের দেখে আমার কাছে মনে হয় তারা খুব শুদ্ধ ভাষায় কথা বলা চরম মূর্খ দল। তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, সিলেলে কি মার্কেট ফাউন্ড যাইব? মার্কেট ফাউন্ড যাইতো না। তাদের উদ্দেশ্যে বলছি, যারা কিনা ড্রেস ছাড়া চলাফেরা করতে চান চলে যান ভাই বোন, আপনাদের কাছে রিকোয়েস্ট, অ্যামাজন জঙ্গলে চলে যান। ওখানে আমরা কেউ যাব না, কেউ দেখব না, আদিম মানুষের যুগের মতো চলাফেরা করেন, শান্তিতে থাকেন, আর আমাদের সমাজটাকেও আপনাদের মতো নষ্ট উই পোকা গুন পোকা বলেন কিরে মাকড় থেকে উদ্ধার করেন বা রক্ষা করেন। আপনাদের ব্যাপারে আসলে আর বলার কোনো কিছুই নেই। যাই হোক, আপনাদের মতো এরকম আজাইরা প্যাচাল পেরে আমার এত সুন্দর বাগান পরিদর্শনটা নষ্ট করতে চাই না। এতক্ষণ অনেক বকবক করলাম, বকবক না, অনেক যুক্তিসঙ্গত কথা বলেছি, এবং এটার পেছনে প্রত্যেকটা কথার পেছনে অনেক যুক্তি আছে। অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ নারী হিসেবে আমার কাছে মনে হয়েছে এটা প্রতিবাদ করাটা আমার একান্তভাবেই দরকার।
তা আমি করেছি। হয়তো আমার পক্ষে যাওয়া সম্ভব না রাস্তায়, হয়তো আমি ওদের মতো যে ব্রিফিং দিতে পারবো না, কিন্তু আমার যেহেতু ছোট্ট একটা প্ল্যাটফর্ম আছে, কিছু আপু কিছু ভাইয়ারা আমার কথা শুনতে পারবে, তাদের উদ্দেশ্যেই বলা। আমরা নিজেকে আধুনিক আধুনিক বলে আখ্যায়িত করতে থাকি, সে আধুনিকতার ক্ষেত্রেই কিন্তু আমরা রাস্তায় খোলামেলা কোথাও বসে খেতে চাই না, যে এখানে মশা মাছি ময়লা সব কিছু উড়ে বসে। তাই আমরা যে কোনো জায়গায় একটু গ্লাস দিয়ে ঢাকা, ভেতরে এসি আছে, এরকম কোনো পরিবেশে খেতে খুব পছন্দ করি। যেখানে খাবার ক্ষেত্রে আমরা এত চিন্তাভাবনা করি বা যে কোনো কিছু কেনার ক্ষেত্রেও কিন্তু আমরা সবচেয়ে বেস্টটা দেওয়ার বা কেনার চিন্তাভাবনা করি। কোনো কাপড় চুপড় যখন হ্যাঙ্গিং করা থাকে, আমরা যখন কিনি, তখন কিন্তু বলি ভেতরে যেটা আছে আমাকে সেটা দিন, ইনটেকটা দিন। তাহলে সেই ক্ষেত্রে আমরা মানুষ হিসেবে রাস্তাঘাটে এভাবে ওপেন চলার কথা কীভাবে জনসম্মুখে বলি, বা এই ওপেন মানে খোলামেলা চলার জন্য সবার প্রতি আবেদন জানাই বা এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করি, আসলে এটা আমার বোধগম্য না। আমি আসলে এখনও পর্যন্ত আপনাদের মতো সো কল্ড আধুনিক হতে পারিনি। আল্লাহর অশেষ মেহরবানি যে এখন আল্লাহ আমাকে হেদায়ত করে রেখেছে। আল্লাহ যেন সারা জীবন আমাকে এভাবে হেদায়ত করে রাখে এবং সঠিক পথে চলার তৌফিক দান করে। সবসময় আমি আল্লাহর কাছে এই দোয়াই করি। আমি যারা এইসব উদ্ভট জিনিস নিয়ে নাচানাচি করছেন, আপনাদের জন্য আল্লাহর কাছে শুধু এইটাই চাওয়া এবং দোয়া, আল্লাহ আপনাদের হেদায়ত নসিব করুক, আল্লাহ আপনাদের সুবুদ্ধি দান করুক, কোনটা ভালো কোনটা মন্দ আশরাফুল মাকলুকাত হিসেবে সেটা আপনাদের বোঝার তৌফিক দান করুক। আমিন। কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, কুরুচিপূর্ণ সব কিছু থেকে দূরে থাকবেন, ভালো ভালো ড্রেস পরবেন, ভালো ভালো চিন্তা করবেন, ভালো ভালো বই পড়বেন, ভালো ভালো কথা সবার সাথে শেয়ার করবেন। আবার নিশ্চয় দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।